হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা লাভ গতির বেশ কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার দেখা দিয়েছে সেই অঙ্কগুলো দুটো নিয়মে করব। একটা হচ্ছে বেসিক মেথডে, আর একটা হচ্ছে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। 2 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারবো। তার আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর সাবস্ক্রাইব করার পর পরে বেল আইকন টিপে দেবে, কারণ তোমাদের জন্য প্রচুর হেল্পফুল ভিডিও আমি নিয়ে আসবো। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা বন্ধুদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দেবে, যাতে তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো চলো এরপর ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়ে আছে, এক বিক্রেতা একটি দ্রব্য 20% ক্ষতিটি বিক্রয় করে, যদি দ্রব্যটি আরও 200 টাকা অধিক মূল্যে বিক্রয় করতেন তাহলে 5% লাভ হতো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? এই অঙ্কটা আমরা দুটো নিয়মে করবো, একটা জেনারেল মেথডে ওইকি নিয়মের মাধ্যমে, আর একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে খুব কম সময়ে আমরা করে ফেলতে পারবো। তো চলো প্রথমে জেনারেল মেথডটা দেখে নিই, তারপর শর্টকাট ট্রিক্সে যাবো। দেখো বলেছি 20% ক্ষতিটি বিক্রয় করে, তো আমরা কি ধরে নেব, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি 100 টাকা, বলেছি 20% ক্ষতিটি বিক্রয় করে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 - 20 = 80 টাকা। আবার বলছি যদি 5% 200 টাকা অধিক মূল্যে বিক্রি করলে 5% লাভ হতো, তো 5% লাভ হলে 5% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 + 5 = 105 টাকা। 20% ক্ষতি দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 80 টাকা। আর 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 105 টাকা। তাহলে বিক্রয় মূল্যের ব্যবধান কত? বিক্রয় মূল্যের ব্যবধান 105 - 80 = 25 টাকা। এরপর আমরা ওই কি নিয়ম করবো, বিক্রয় মূল্যের ব্যবধান 25 টাকা, যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ব্যবধান 25 টাকা, তখন ক্রয় মূল্য কত ধরেছিলাম? ক্রয় মূল্য ধরেছিলাম 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য ব্যবধান 1 টাকা, যখন ক্রয় মূল্য হবে 100 / 25 টাকা, আর বিক্রয় মূল্যের ব্যবধান কত? 200 টাকা। যদি হয় বিক্রয় মূল্যের ব্যবধান 200 টাকা, ক্রয় মূল্য হবে কত? 100/25 * 200, 25 * 8 = 800 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 800 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গেলো ওই কি নিয়মের মাধ্যমে। এরপর চলো এই অঙ্কটা আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করি। তো এ অঙ্কটা ক্ষেত্রে শর্টকাট ট্রিক্সটা কী হবে? শর্টকাট ট্রিক্সটা হবে বিক্রয় মূল্যের পার্থক্য ডিভাইড বাই লাভ পার্সেন্টেজ যুক্ত ক্ষতি পার্সেন্টেজ গুণিত 100। তো বিক্রয় মূল্যে পার্থক্য কত? 200 টাকা অধিক মূল্যে 200, লাভের পার্সেন্টেজ কত?
লাভের পার্সেন্ট হচ্ছে 5% আর ক্ষতির 20 গুণিত 100 সমান 200 ডিভাইড বাই 25 গুণিত 100 25 চারে 4 দুগুণে 800 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পার্সেন্ট দিয়ে আছে, একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন, যদি জিনিসটি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ হতো 5%, জিনিসটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা আমরা শর্টকাট নিয়মেই করব, বেশি নিয়মটা একইভাবে হবে। তো শর্টকাট নিয়মটা কি বলেছি, কত টাকা আগে দামে বেশি বিক্রি করতেন? 112 টাকা, তার 112টা উপর লিখব। দিয়ে কী বললাম, লাভের পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ কত? 5। আর এরপর ক্ষতির পার্সেন্টেজ, ক্ষতি হতো 20%, ক্ষতি হয়েছে যুক্ত 20 গুণিত 100 সমানে 112 ডিভাইড বাই 25 গুণিত 100 25 চারে 4 দুগুণে 8 4 একে 4 4 একে 4 448 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কত সহজে হয়ে গেল। দেখো এখানে যে অঙ্কটা দিয়ে আছে, একটি দ্রব্য বিক্রয় করে 8% লাভ হয়েছে, কিন্তু ওই দ্রব্যটি যদি 27 টাকা কম দামে বিক্রি করা হয় তবে 10% ক্ষতি হবে, দ্রব্যটি ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা শর্টকাট নিয়ম একইভাবেই করব। ওই 27 টাকা কম দামে বিক্রয় করা হয় মানে বিক্রয় মূল্যে পার্থক্যটা কত হচ্ছে 27, সেটা উপরে রাখবো। তারপর বলেছে দেখো, আগে কত 8% লাভ হয়েছে আর পরে কী হয়েছে 10% ক্ষতি হবে, তা লাভ আর ক্ষতি পার্সেন্টেজটা যোগ করে দেবো, 8 যুক্ত 10 গুণিত 100 27 ডিভাইড বাই 18 গুণিত 100 9 3 27 9 2 18 2 50 100 50 3 150 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। একটি দ্রব্য শতকরা 10 টাকা ক্ষতি দিয়ে বিক্রি করলো, যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রি করতো তাহলে শতকরা 10 টাকা লাভ হতো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা একইভাবে করব। কত টাকা অধিক মূল্যে বিক্রি করলে বলেছি 40 টাকা, তো 40টা উপরে রাখবো। নিচে কী লিখবো দেখো, কত টাকা লাভ হতো শতকরা? 10 টাকা লাভ হতো, তাহলে 10 আর আগে কী হয়েছিলো, শতকরা 10 টাকা ক্ষতি হয়েছিল, যুক্ত 10 গুণিত 100 40 ডিভাইড বাই 20 গুণিত 100 20 5 5 4 20 200 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও যদি তুমি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি টিপে দিও।